friends, welcome back to my channel. আজকে রবিবারের সকাল দিয়ে আমি শুরু করছি আমাদের আজকের ব্লগ. তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ অবসেসড. তো আজকে আমি ভাবলাম ভাত তো রান্না হয়ে গেছে, একটা মাছের আইটেম করে ফেলি ফটাফট. ওই ঘরোয়া রান্না, বুঝতেই পারছেন ভুল ভালো হবে, তো মাফ করে দেবেন আগেই বলছি. তো দেখতে থাকুন ব্লগটি আর এনজয় করতে থাকুন. তো ফ্রেন্ডস দেখুন, আমরা সব প্রিপেয়ার করে নিয়েছি. আমি ধনা পাতা, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আদা এবং পেঁয়াজের হচ্ছে পেস্ট একটা পাত্র রেখেছি. এখানে মাছগুলো রাখবো ভেজে. এখানে তেলাপিয়া মাছ আছে দুটো, আর এখানে হচ্ছে আগের দিনের কিছু ওই মাছ আমার কাছে রয়ে গেছিলো ফ্রিজে. এটা হচ্ছে রুই মাছ আর কি. তো সেগুলো সবগুলো মিলে আমি একসাথে ঝোল বানাবো, ঠিক আছে? তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, তো চলুন শুরু করা যাক. তো ফ্রেন্ডস মাছগুলো ভেজে নেওয়া যাক. চলুন ভেজে নিই এক এক করে. এগুলো ভাজাই ছিল, অল্প করে ভাজা ছিল, তখন সুন্দর করে ভেজে নিই. মাছ দুটো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে. এখন নামিয়ে নিচ্ছি আমি. এই মাছগুলো ভাজা হয়ে গেলে পরের মাছগুলো দেব. ফাইনালি আমাদের মাছগুলো ভাজা হয়ে গেল. এবার আমরা এগিয়ে চলি নেক্সট প্রসিডিওরে. তো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে. নামিয়ে নিচ্ছি মাছগুলো. এবার আমি কড়াইতে সাদা জিরেগুলো ফোড়ন দিয়ে দিলাম. ছেড়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম কুচি করে, আর লঙ্কাগুলো দিয়ে দিলাম. একটু হালকা করে ভাজা ভাজা করে নেব. দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে আদা এবং যেটা পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিলাম. একটু অল্প পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে নেব. এবার এর মধ্যে আমরা অ্যাড করব খুব সামান্য পরিমাণে হলুদ, যতটুকু আপনারা পছন্দ করেন স্বাদ অনুযায়ী. আমি শুকনো লঙ্কা গুঁড়া বিশেষ খাই না, তো অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম. এবার এর মধ্যে আমি দিচ্ছি জিরার গুঁড়ো.
এবার কষিয়ে নেব আমি ঝোলটাকে ভালো করে। দিয়ে দিলাম আমি অল্প চিনি। এবার যেটার পালা সেটা হচ্ছে নুন। এখন আমি এই ঝোলটিকে কষাবো, তারপরে আমি এর মধ্যে এখন অ্যাড করব জল। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখি ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলোকে আমি ছেড়ে দেব। ঝোল আমাদের ফুটে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ছাড়তে থাকবো। এবার আমি অ্যাড করব এর মধ্যে ধনা পাতা। আমাদের মাছের ঝোল হয়ে এসেছে, এখন আমি নামিয়ে দেব, আর একটু টেনে গেলে নামিয়ে দিচ্ছি। তো আজকের মতো এই মাছের ঝোল কমপ্লিট। তো ফ্রেন্ডস, আজকের মতো আমাদের এই ভাত আর এই রইল মাছের ঝোল রেডি। তো দেখে নিন একটু, এখন চটপট করে আমরা লাঞ্চটা করে ফেলি, চলুন। ঠিক আছে বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তো এখন আমরা খাচ্ছি দুপুরের লাঞ্চ। তো আপনাদেরকে আমি জানাচ্ছি কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? কেমন হয়েছে রান্নাটা? খুব ভালো। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। ঠিক আছে বন্ধুরা, বাই।